শান্ত অনেক হেল্প করতেছে এক্ষেত্রে, ও ইম্প্রুভ করতেছে, আর ওর মধ্যে ওই লিডারশিপ জিনিসটাও আছে। এখন একটা জিনিস ভালো যে টিমের কালচার খুব ভালো আছে। এই একটা বাক্য শোনার জন্য কত প্রতীক্ষা। ড্রেসিং রুমে পরিবেশ ভালো, সৌজন্য করে বিতর্ক না বাড়াতে এ কথা এর মধ্যে অনেকেই বলেছেন। তবে তাসকিনের মুখভঙ্গিতে স্বস্তির ছাপ লক্ষণীয়। এই সিনিয়র ক্রিকেটারের স্বতঃস্ফূর্ত বাচন ভঙ্গিতে স্পষ্ট আশ্বাস। নিউ ক্যাপ্টেনকে সাদরে বরণ করে নিয়েছেন সবাই। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে নতুনভাবে এগোনোর শপথ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। গেল পাঁচটা বছর দেশের ক্রিকেটে অস্থিরতা কেবলই বেড়েছে। 2019 ওয়ানডে বিশ্বকাপের সময় মাশরাফি তামিমদের সঙ্গে সাকিবের বৈরিতা, 2021 টি টোয়েন্টি বিশ্বকাপে আন্ডার পারফর্মিং মাহমুদুল্লাহর নেতৃত্বে খেলা, 2022 বিশ্বকাপের আগ মুহূর্তে তামিম মুশফিকের অবসর ঘোষণা, আর 23 ওডিআই ওয়ার্ল্ড কাপের আগে সাকিব তামিম দ্বন্দ্ব প্রকাশ্যে আসা। বিশ্বকাপ এলেই যেন গোলমাল। দল সামলাতে তালগোল পাকিয়ে ফেলে বিসিবিও, ফলাফল প্রতি আসরে ভরাডুবি। সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ দেখা যায় না। লোক দেখানো তদন্ত কমিটি গঠন করেই সারা হয় দায়। তদন্তে কি পাওয়া গেল সেটাও জানা যায় না কখনো। অন্য সব কিছু বললেও তদন্ত রিপোর্ট নিয়েই কর্তাদের যত লুকোচুরি। এক দুই তিন ঢাকায় জমি জিতেনি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। প্রায় অর্ধযুগ ধরে এ যেন এক চক্র। চারটা বিশ্বকাপে একই অভিজ্ঞতা হয়েছে ক্রিকেটার ও সমর্থকদের, যার নেতিবাচক প্রভাব মাঠের পারফরমেন্সে স্পষ্ট। মাঠের বাইরের এই হজবরল অবস্থা হতাশ করে সবাইকে। বছর 7-8 আগে 2015-16-17 এই সময়টা ভালো দল ছিলাম। বোর্ডেরও দায়া আছে এখানে যে আমরা ঠিকমতো গুছিয়ে উঠতে পারিনি। একটা দল তৈরি করার মধ্যে যে একটা দল তৈরি করার যে ব্যাপারটা, যে 11 জন মিলে একটা দল হবে এবং তারা একসাথে পারফর্ম করবে, সেই জিনিসটা কিন্তু হয়নি। ক্যাপ্টেন্সি নিয়ে সমস্যা, দলে কারা খেলবে সেগুলো নিয়ে সমস্যা, স্পেকুলেশন, অনেক আলাপ আলোচনা, এগুলো যত বেশি হয় দল তত বিব্রত হয়, দলের ভেতরে কিন্তু সেই দলটা আস্তে আস্তে হারিয়ে যায়। গেল বছর দুয়েক মূলত সাকিব তামিম দ্বন্দ্বেই গুমট পরিবেশ ছিল ড্রেসিং রুমে। তবে এখন তামিম নেই, নেতৃত্বে নেই সাকিবও, তাই অনুচিতের দোটানাও দূর হয়েছে। এখন ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যাত্রার লক্ষ্য টাইগারদের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।